দাড়িবেড়িয়া কালী মন্দিরে পুজো দিলেন মাননীয় জননেতা শুভেন্দু অধিকারী মহাশয়। দাড়িবেড়িয়া কালী মন্দির সংলগ্ন ময়দানে ভারতীয় জনতা পার্টির ডাকে বিরাট জনসভায় তৃণমূল ছেড়ে বিজেপি দলের পতাকা কাঁধে তুলে নিলেন শ্রী সোমনাথ ভূঁইয়া। নন্দীগ্রাম আন্দোলনে শহীদ নিশিকান্ত মণ্ডলের সুপুত্র শ্রী সত্যজিৎ মণ্ডল, এছাড়াও নন্দীগ্রাম ও মহিষাদল থেকে হাজার খানেক কর্মী আজকের সভায় ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন মাননীয় জননেতা শুভেন্দু অধিকারী মহাশয়ের হাত ধরে। একই দলের সরকার ছাড়া শিল্প আসবে না, বেকার সমস্যার সমাধান হবে না, আমাদের রাজ্যের উন্নয়ন হবে না। বলছে ডিল হয়েছে, কি বলুক? হ্যাঁ, আমি বলেছি ডিল হয়েছে। কৃষক সম্মান নিধি যোজনা গোটা ভারতবর্ষের কৃষকরা পাচ্ছে, 9 কোটি কৃষক পাচ্ছে 6,000 করে টাকা বছরে। এটা পশ্চিমবঙ্গে চালু হবে, 73 লক্ষ কৃষককে বঞ্চনা করছে। বলছে কৃষক কৃষি বিল নাকি সর্বনাশ করে দিয়েছে। আপনি বলুন, গণতন্ত্রের দরবারে সবচেয়ে বড় শক্তিকে গণদেবতা, ভোটার, জনতা, জনার্দন। 2006 সালের পরে আমি এমএলএ ছিলাম বিরোধী দলের, শাসকরা বলতো আমরা 235-30-এর কথা শুনবো না। আপনারা জানেন সেই দম্ভ ভেঙে দিয়েছিল কে? জনগণ। কৃষক বিলের পরে কোথায় কোথায় ভোট হয়েছে? বিহারে ভোট হয়েছে, জিতল কে? বিজেপি, এনডিএ, আবার কে? মধ্যপ্রদেশে 29 জন এমএলএ রিজাইন করে ভোটে লড়লো, তার মধ্যে 25টা কংগ্রেসের এমএলএ ছিল, 29-এর মধ্যে 4টে বিজেপি ছিল, 25টা সিট বিজেপি জিতল। কত কুৎসা প্রচার, মিথ্যা প্রচার যোগী আদিত্যনাথের বিরুদ্ধে করেছিল। উত্তরপ্রদেশে 7টা বাই ইলেকশন হলো হাতরাসের পরে, 6টাতে পদ্মফুল জিতল। রাজস্থানে কংগ্রেসের সরকার জেলা পরিষদ গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির নির্বাচনে বিজেপি জিতল, এমনকি কাশ্মীর সে কন্যাকুমারী দেশ আমারি, দেশ আমারি, জম্মু কাশ্মীরের পঞ্চায়েত ভোটেও বিজেপি ভাজপা।